উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে তথ্য ভবনে আয়োজিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, আন্দোলনের নামে আগুন সন্ত্রাস চালিয়ে কর্মসূচি পালন করা কোনো রাজনীতি হতে পারে না। হাসান মাহমুদ বলেন, নিজ অফিসের তালা খুলে দলীয় কার্যালয়ে ঢোকার সাহস নেই বিএনপি নেতা কর্মীদের। আন্দোলনের নামে ওই গুহা থেকে বের হয়ে আপনার একটু করে অনলাইনে চেহারা দেখিয়ে কর্মসূচি ঘোষণার নামে গাড়ি ঘোড়া পোড়ানো, আগুন সন্ত্রাস চালানো, মানুষের উপর বোমা নিক্ষেপের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, এটি কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। নির্বাচন যথাসময়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জনগণের ব্যাপক অংশগ্রহণে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে।